Kadali turu sangstasi, Vishnu vakkastolasrayi. Vidhi mangala guru, atup chalduva. Good morning everyone, welcome back to my channel Dreamswithpassion. আমি চন্দ্রানী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তো খুব খুব ভালো আছি কারণ পূজো বাড়িতে চলে এসেছি। আর আজকের হচ্ছে মহা সপ্তমী, তো সকাল থেকেই আজকের অনেক কিছুই মানে পূজো রীতিনীতি থাকে, যেগুলো হলো যে সকালবেলা উঠে কলাবউ স্নানে যায়, তারপরে প্রতিমা স্নান হয়, তারপরে কলাবউ প্রতিষ্ঠিত হয়। তো এই সবগুলো সকাল থেকে আজকে ঝামেলা আছে, তো ওই জন্য ব্রাহ্মণ সব চলে এসেছে রেডি করছে। আর আমিও সকাল সকালেই আজকে উঠে পড়েছি, সকালবেলা পুজোর সময় কী বলো তো 5টার সময় ওই বাজনার মানে আওয়াজে যে ঘুমটা ভাঙে ওইটা ভীষণ সুন্দর লাগে, আর অন্য রকম অনুভূতি দেয়। আর তো সব কিছু রেডি হয়ে গেছে, হচ্ছে আর কি। আর আমি এবার একটু রেডি রেডি হয়ে নিয়ে আর ওই সবগুলো তোমাদের সাথে মানে দেখাতে হবে, তো ওইগুলো ক্যাপচার করব। প্লাস কিছু কাজকর্ম আছে সেগুলোও করতে হয়। ব্রাহ্মণরা এলো, ওদের চাটা দিলাম আর কি সবাইকে। তো এবার চলো আজকের দিনটাকে এখান থেকেই স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, কারণ তোমরা এখন মানে চৈত্র মাসে বসে তোমরা দুর্গাপুজোর ফিল নিতে পারবে এই ব্লগগুলো দেখে আর কি। তো সেম লাইক দুর্গাপুজো, তো পুরো মানে পুরো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। সব কিছু রেডি, আর জাস্ট এই যে গেটটা দিয়ে ঢুকলাম দেখলে, এই এটা হচ্ছে আমাদের মেন মানে পুজোর গেট, মানে ঠাকুর যখন যেখানে যাক আসুক তো এখান থেকেই যাওয়া আসা করবে, তো এই জন্য দুদিকে দুটো কলা গাছ দিয়ে এরকমভাবে দেওয়া হয়। তো সব কিছু মোটামুটি রেডি, এবার আমরা যাব। আমাদের প্রতিষ্ঠিত একটা পুকুর আছে, সেখানে ঠাকুরের কলাবউ স্নান হবে, তারপরে এসে ঠাকুরের মহা স্নান হবে, এখানে চক্ষুদান হবে। তো এইগুলো সব পরপর হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত পুকুর, এখানেই আমাদের সব কিছু হয়।
আসি বিষ্ণু মক্ষস্থলাশ্রয়ে এই রোটা দিয়ে ঠাকুর সুখালি পরিদর্শকরা শৈলাম ইত্যাদি যোগদান গান দেব দানব গন্ধর্বা চক্র রাক্ষস পণ্য গান গীত তো পেছনে চলছে ঠাকুরের মহাস্নান, আর স্নানটা হয়ে যাওয়ার পরে তারপরে ঠাকুর নবপত্রিকা আর কি ভেতরে প্রবেশ করবে আর কি। তো এইসব সকাল থেকে হচ্ছে, সকালবেলা থেকে পুকুরে ঘাটে দেখালাম তোমাদের স্নানটা, মানে ওখানে গঙ্গা পুজো হলো প্লাস ঘট ডোবানো হলো, তারপরে এখানে এসে নবপত্রিকা এখানে স্নান হবে, ঠাকুরের মহাস্নান হবে, তারপরে মন্দিরে প্রবেশ করবে আর কি। ঘট সাজানো হয়ে গেছে, এবারে হচ্ছে কাপড় পরানো। নবপত্রিকা ঘট সব কিছু স্থাপন হয়ে গেল, এবারে কিছুক্ষণ পরে এক দেড় ঘন্টা পরে থেকে সপ্তমী পুজো স্টার্ট হবে। সব কিছু রেডি টেডি করে নিয়ে তারপরে আবার সপ্তমী পুজো স্টার্ট হবে। তো চলো এখন একটু ব্রেক নিচ্ছি, আবার একটু পরে ফিরে আসছি। তো স্নান টান করে চলে এসেছি, আর একটু শ্যাম্পু করলাম আজকের, কালকের আর টাইম হবে না, ওই জন্য আজকেরই শ্যাম্পুটা করে নিলাম। আর সপ্তমী পুজো ওদিকে স্টার্ট হয়ে গেছে, আর সবাই রেডি টেডি হয়ে গেছে, রেডি মানে সবাই শাড়ি টাড়ি পরেছে, আমি আর সকালবেলা পরেছিলাম, ওই জন্য এখন আর কোনো কাজকর্ম নেই, একবার ব্রাহ্মণরাই ওখানে পুজো টুজো করবে, তো ওই জন্যে গরম, তো ওই জন্য একটা জাস্ট একটা কুর্তি পরে নিয়েছি, আবার সন্ধ্যাবেলা যখন নঞ্জলি হবে তখন শাড়ি টাড়ি পরবো আর কি। তো চলো কীভাবে সপ্তমী পুজো হয় সেটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি, আর আশা করছি তোমাদের আজকের মানে এই দুর্গাপুজো ব্লগগুলো, বাসন্তী পুজো, দুর্গাপুজো বলে ভুল বললাম, বাসন্তী পুজো ব্লগগুলো দেখতে ভীষণই ভালো লাগবে, আর সেইরকমভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আগের বছর তোমরা আমার বাসন্তী পুজোর ব্লগগুলোতে প্রচুর মানে রেসপন্স করেছিলো, তো এবারেও অনেকে কমেন্ট করে তোমরা বলছো যে বাসন্তী পুজোর ব্লগ কবে আসবে, ক্লবে আসবে, তো এটা একটু টাইম সাপেক্ষ, কারণ এখানে নেটওয়ার্ক ফেটওয়ার্ক কিছুই থাকে না, তো ওই জন্যে ব্লগ এডিট করার ভীষণ সমস্যা, পাবলিশ করার খুব সমস্যা। তো পুজো কদিন আমি মানে শ্যুট করে রাখছি, তারপর বাড়ি ফিরে আমি পরপর তোমাদের জন্য বাসন্তী পুজোর ব্লগগুলো খুব সুন্দরভাবে রেডি করে ছাড়বো। তো চলো এখন যাই মণ্ডপে, ওখানে কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। পেছনে চলছে সপ্তমী পুজো, আর এদিকে চলছে চণ্ডী পাঠ, আর ওখানে চলছে সপ্তমী পুজো। দেখ
এখন হচ্ছে চণ্ডীপাঠ, চক্ষুদান ঠাকুরের হয়ে গেল, আরতিও হয়ে গেছে, আর চণ্ডীপাঠ হচ্ছে, আর ওখানে পুজো কিছু বাকি আছে, তারপরে হোম হবে, সপ্তমী পুজো হোম হবে, তারপরে সপ্তমী পুজো শেষ হবে। আমরা সব এখানে বসে বসে পুজো দেখছি আর গল্প করছি, এই যে সবাই আছে। পূজার সময় আড্ডাটাই হচ্ছে মেন, কাজকর্ম তো আছে তার সাথে আড্ডা। পুজো হচ্ছে আমাদের এবারে খিদে পেয়ে গেছে, ওই জন্য আমরা সবাই খেতে এসছি, খেয়ে একটু রেস্ট করবো, তারপর বিকেলবেলা থেকে আরও অন্য কিছু আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, একেবারে বিকেলবেলা কথা হচ্ছে। এখানে হচ্ছে এখন পুজো স্পেশাল নারকেল। ঢাকের আওয়াজ, আর এখন বাজে সন্ধে, দেখো 6:10 বাজে, 6:10 বাজে এখন, আর বিকেলবেলা উঠে একটু সবাই মিলে বসে আড্ডা মারছিলাম, আর না আড্ডা মারছিলাম না, নাড়ু টাড়ুগুলো বানানো হলো, তো এবারে সন্ধেবেলা একটু পরে আর কি, আর একটু সন্ধে হলে তারপরে হবে আরতি, সন্ধ্যা আরতি হবে, তো সেগুলো তো দেখাবো তোমাদেরকে। আর বেশ ভালো কাটছে পুজোটা, মানে প্রত্যেক বছরই পুজোটা কাটে। বাসন্তী পূজা মানে লাইক আমার কাছে ইমোশান একটা, মানে বাসন্তী পূজার নাম শুনলেই কবে আসবো, কবে মানে প্রথম থেকে পার্টিসিপেট করতে পারবো, তো আমার সেটাই সব থেকে বেশি ভালো লাগে। আর আমাদের সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে গেছে, এবার সন্ধ্যা আরতির পর যেটা হয় সেটা তোমাদের সবাইকে দেখাই, সবাই মিলে বসে আড্ডা মারা, আড্ডা মারা, গল্পগাল করা, এগুলোই হয়, তারপরে বাচ্চারা ক্যারাম খেলে, তো এইসবই হচ্ছে এখন, তারপর ছোটোখাটো আলোচনা সভা থাকে, সেগুলো হয়। এই দেখো এইটা হচ্ছে আমার ছোট মা, যে যেখানে যায় সেখানে বলে তো তো আর তো, তাই তো অ্যাকসেপ্ট করছো তো, এটা তো কথা বলতে গেলে হয়ে যায় মাঝে, কিন্তু কিন্তু টু বি ভেরি অনেস্ট, আগে ছোট মাম যেরকম ভাবে বলতো আর এখন যেরকম ভাবে বলে, সিরিয়াসলি অনেক ইমপ্রুভমেন্ট আছে। তাও যদি তোমরা এবার সাবস্ক্রাইব না করো আর ভিউজ না দাও তাহলে আর কিছু বলার নেই তোমাদের, সেটাই তো, এত সুন্দর সবকিছু অ্যারেঞ্জ করেছি। তার থেকে বড় কথা, ছোট মাম তো ইমপ্রুভ করেইছে, মেশো এডিটিং করছে, তোমাদের এডিটিং গুলো ভালো লাগে না? আমি ব্লগে আসি না, কিন্তু আমি দেখি সবই, দেখো
দেখো এত এডিটিং এর পিছনে অ্যারাউন্ড 2 থেকে 2 এন্ড হাফ আওয়ার্স যায়। ওকে 3-4 ঘন্টা চলে যাচ্ছে। 3-4 ঘন্টা কট অফ দিয়ে এডিটিং করে তোমাদের কোনো ধারণা নেই। এইগুলো আমরা স্ট্রাগলের কথা, এগুলো তো কাউকে বলার জন্য নয় বা বলেও কোনো লাভ নেই, ওই জন্য তোমাদের কাছে কিছু বলিও না। হ্যাঁ, বাট দ্য ফ্যাক্ট ইজ দেখো আমরাও তো অ্যাজ আ ফ্যামিলি মেম্বার আমরা কোনোদিন এরকম তো চাইবো না কি যে খুব ভালো হয়ে যাক, খুব খারাপ হয়ে যাক, এরকম তো আমাদের এক্সপেকটেশন নেই। বাট তোমরা যেটা এক্সপেক্ট করেছো সেটা তো দেবে, রাইট? তো ইয়া, এন্ড একজনকে একটা কমেন্ট করেছিল, আমি পড়ছিলাম আজকে, যে দুর্গা পূজা বাসন্তী পূজার ব্লগ কবে আসবে। তো রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্যাট পার্সন কি সে কমেন্ট করেছে। এবার আমরা বাড়ির লোক হয়তো আর কমেন্ট করতে পারবো না, তো আমরা করো সেটাই। তো অবভিয়াসলি জানিও কি কেমন লাগছে কি, আর আমি সব কমেন্ট করবো। আর এদিকে এসে গেছে আমাদের, এই তুই কোথা থেকে আসলি, এই ভূত ভূত, এই মা এরকম বলিস না সব সময়, ভূত ভূত। আর এদিকে একটু দেখিয়ে দিই, এদিকেও সব হচ্ছে, দেখো আড্ডা আড্ডা চলছে পেছনে, এদিকে আয়, তুই এদিকে আয়, তোকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, এই তো দেখো সব আড্ডা চলছে, আড্ডা আড্ডা।